আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো রেডিমেড থ্রি পিসের একটি কামিজ সঠিক নিয়মে কীভাবে কাটিং ও সেলাই করতে হয় তো দেখুন একটি রেডিমেড থ্রি পিসে কয়েকটি সমস্যা আছে তো একটি রেডিমেড থ্রি পিসের যে লাম্বাটি বাড়ানো কমানো কিভাবে আপনি করবেন নিচেও ডিজাইন করা থাকে গলাও আপনার তৈরি করা আছে এবং একটি রেডিমেড থ্রি পিস আপনি সেলাই করার পরে পড়তেছে বা যখন ধুয়ে দিচ্ছে যে কোনো এক সাইডে কণা ঝুলে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে কেন এই সমস্যাগুলো হচ্ছে এবং গলাটা যে এখানে তৈরি করা আছে আপনি যার জন্য তৈরি করতেছেন এই অবস্থায় কি দিতে হবে না এই গলাটি তার বড়ি অনুযায়ী আপনাকে নতুন করে তৈরি করতে হবে এই যে বিষয়গুলো আজকে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন তো এই রেডিমেড থ্রি পিসে সবচেয়ে যে বড় সমস্যাটি হয়ে থাকে সাইডগুলো একদিকে সরে যায় বা কোনা একদিকে ঝুলে পড়ে যদি এই সমস্যাগুলো আপনি সমাধান করতে চান সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ একটি স্টেপও যদি বাদ দেন আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবেন না কারণ এখন কাটিং এবং সেলাই এই দুইটার মাঝেই আমাদেরকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে তাই আমি আজকের এই কামিজটি কাটিং ও সেলাই করে দেখাবো ভিডিওটি বড় হয়ে যাবে কিন্তু তারপরও আপনাকে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে হবে তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন তো দেখুন এই ধরনের কামিজ যখন আপনি কাটিং করবেন যে পার্টগুলো আছে সম্পূর্ণ পার্ট আমাদেরকে খুলে নিতে হবে কোনো পার্ট এখানে অ্যাটাচ রাখা যাবে না একবারে নতুন করে আমাদেরকে খুলে নিয়ে কাটিংটি করতে হবে তো দেখুন এখানে যে নিচের ডিজাইনটি আছে এই ডিজাইনটাও আমাদেরকে খুলে নিতে হবে তো দেখুন এই কামিজটির বডিটি আমি চল্লিশ ইঞ্চি দেবো তো চল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে যদি আমরা গলাটি মেপে দেখি দেখুন এখানে পাশে আছে মাত্র পাঁচ ইঞ্চি এবং গলার যদি লম্বাটি মেপে দেখি এখানে আছে সাড়ে চার ইঞ্চি এই গলাটি এখানে চলবে না এই গলাটি আমাদেরকে বড়ো করে নিতে হবে এই জন্য কী করতে হবে গলাটি আমাদেরকে বাড়ি আরও তৈরি করে নিতে হবে তো এই গলার পট্টিটিও আমাদেরকে খুলে নিতে হবে এবং দেখুন এখানে যে পিছন পার্টে যে গলা আছে এই গলাটিও ছোট হয়ে যাবে এই জন্য আমাদের কী করতে হবে এই গলাটিকেও এখানে খুলে নিতে হবে তো দেখুন পার্টগুলো এভাবে খুলে নেওয়ার পরে আপনার যদি বাসায় আয়রন মেশিন থাকে তো এই থ্রি পিসটাকে আগে আয়রন করে নেবেন কারণ দেখুন এখানে ঠিক আছে অনেক ঘোষ লেগে আছে এই ঘোষগুলো আমাদেরকে ছাড়ানোর পরেই কিন্তু কাটিং করলে ভালো হবে তো দেখুন এখানে কামিজটি কাটিং করার জন্য সর্বপ্রথম আমি পিছন পাটি নিয়েছি তো পিছন পার্টি দেখুন নিচে সেলাই মার্জিনের কাপড় রেখে এখানে আমাদেরকে মার্জিন করতে হবে এই কোনার দিকে ঠিক আছে এক ইঞ্চি পরিমাণ ডাউন করে আমাদেরকে মার্জিনটি করতে হবে এখানে অবশ্যই তো দেখুন এই মার্জিনটি করার পরে আপনার যে লাম্বার মেজারমেন্টটি আপনাকে নিয়ে নিতে হবে তো এই কামিজটি আমি সাতচল্লিশ ইঞ্চি লং দিবো তো দেখুন এখানে সাতচল্লিশ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি এই মার্জিনগুলো এখানে আমাদেরকে টেনে নিতে হবে দেখুন এরপরে শোল্ডার অ্যাপটি নিতে হবে তো চল্লিশ ইঞ্চি বডির জন্য সোল্ডার অ্যাপটি এখানে সাত ইঞ্চি নিতে হবে তো সাত ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এরপরে আর্মোলের অ্যাপটি নিতে হবে তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আরমল অ্যাপটি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি আমি তো দেখুন এভাবে আরমোনের আপটি নেওয়ার পরে এরপরে আমাদের সাইডফা আপটি নিতে হবে তো একটি কামিজ ছয়চল্লিশ বা সাতচল্লিশ ইঞ্চি লং হলে সাইড ফাঁয়াটি আমাদের কত ইঞ্চি নিতে হবে তো এখানে সাড়ে একুশ ইঞ্চিতে মার্জিন করতে হবে তো দেখুন এখানে সাড়ে একুশ ইঞ্চিতে মার্জিনটি করতেছি এবং দেখুন এই দুই মার্জিনে মাঝখানে আমাদের পেটে আপটি নিতে হবে তো এখানে একটি মার্জিন করে নিচ্ছি তো এই মার্জিনগুলোকে আমরা অবশ্যই টেনে নিব নেওয়ার পরে আপনার বোর্ডের মেজারমেন্ট অনুযায়ী আপনি মাপগুলো নিয়ে নেবেন তো এখানে আমি চল্লিশ ইঞ্চি বোর্ডের মাপটি দিচ্ছি তো পেটের মাপটি এখানে চৌত্রিশ ইঞ্চি দিব এবং হিপের মাপটি এখানে আমি আটত্রিশ ইঞ্চি নিব তো দেখুন এরপরে আমাদেরকে মার্জিনগুলোকে টেনে নিতে হবে এরপর দেখুন এখানে আমাদের আর্মোলার রাউন্ড শেপটিও করে নিতে হবে তো দেখুন এরপরে আমাদের পিছন পাটের গলা আপটি নিতে হবে তো পিছন পাটে এখানে বখরম দিয়ে আমি গলাটি তৈরি করব অবশ্যই যখন আমি সেলাই করবো বখরম দিয়ে কীভাবে গলাটি কাটিং করতে হবে আমি দেখি দেবো ওকে তো দেখুন এরপরে আমাদের নিচের ঘেরে আপনি নিতে হবে তো একটি কামিজের হিপ আটত্রিশ ইঞ্চি হলে নিচের ঘেরটি মিনিমাম এখানে আমাদেরকে বারো ইঞ্চি নিতে হবে তো দেখুন সম্পূর্ণ কাপড়টি এখানে বারো ইঞ্চি আছে এই জন্য আমাদের কি করতে হবে নিচের এই ঘেরের সাইডে জয়েন দেওয়া কিন্তু সম্ভব না এই জন্য এখানে যতটুকু ঘেরা হবে ততটুকুই আমাদেরকে দিয়ে দিতে হবে তো দেখুন এখানে সিলেমের জন্য কাপড়ে একটি মার্জিন করতেছি জাস্ট তো দেখুন আজকের ভিডিওর যে মূল টপিক সেই বিষয়টি হচ্ছে কামিজের লাম্বাটি আমরা কীভাবে বাড়ানো কমানো করব গলাটি কীভাবে বডি অনুযায়ী একুটভাবে কাটিং করব সাইডগুলো কেন সরে যায় এবং কণাগুলো কেন ঝুলে যায় তো এই জন্যই কিন্তু আমি মাপ ও সূত্রগুলো সাধারণভাবে দেখাচ্ছি সেলাই ও কাটিংয়ের মাধ্যমে কীভাবে সমাধানগুলো আমাদের করতে হবে এই বিষয়টি কিন্তু আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো তো তাই ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই এখান থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো কিছু শিখতে পারবে তো দেখুন এই অবস্থায় আমাদেরকে কাটিংটি করে নিয়ে নিতে হবে তো এরপরে আমাদেরকে সামনের পার্টি নিয়ে নিতে হবে তো আমরা কি করবো এই পার্টির উপরে এই পার্টিকে আমরা বিছিয়ে নেব সমান করে তো দেখুন এখানে কোথাও মার্জিন করার প্রয়োজন নেই জাস্ট আমরা এইভাবে বিছিয়ে কাটিংটি করে নিয়ে নেব তো দেখুন এখানে যে আমি পটিটি খুলে নিয়েছি মানে ডিজাইনটি যে খুলে নিয়েছি এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে তো দেখুন এখানে যে চিহ্নটি আছে ঠিক আছে এই চিহ্নতে আমরা মানে চিহ্ন দিকে এখানে সমান করে রাখবো রেখে এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এভাবে কেসি দিকে কেটে এখানে চিহ্ন দিতে হবে তো দেখুন এখানে যে চিহ্নটি দিয়েছে ঠিক আছে এই চিহ্ন অনুযায়ী আমাদেরকে পটিটি লাগিয়ে নিতে হবে তাহলে সামনের পাট ও পিছন পাট একই সমান হবে আর এই দিকটি ঠিক আছে আমাদেরকে একটু ডাউন করে লাগিয়ে নিতে হবে এবং এখানে একটু মাঝখানে রাউন্ড করতে হবে তো অবশ্যই আমি সেলাই করে দেখাচ্ছি কীভাবে এটা লাগিয়ে নিতে হবে দেখুন একটি কামিজের সাইট সরে যাওয়া বা ঝুলে যাওয়া এই সমাধানটি আমাদেরকে কাটিংয়ের মাধ্যমে মাত্র তিরিশ সমাধান হবে আর সত্তর পার্সেন্ট সমাধান হবে আপনার সেলাইয়ের মাধ্যমে এই জন্য আপনাকে সেলাইয় ভিডিওটি দেখতে হবে আমি হাতারি কাটিং করে অবশ্যই আপনাদেরকে সেলাইটি করে দেখাচ্ছি তো দেখুন হাতারি আপনার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন তো আমার মেজারমেন্ট অনুযায়ী আমি হাতাটি নিয়ে নিচ্ছি তো দেখুন এই কামিজটি শুধু আমি জাস্ট কাটিং করে দেখিয়েছি কীভাবে কাটিং করতে হবে এবং পার্টগুলো খুলে নিতে হবে তো দেখুন যারা আপনার ঠিক আছে বোর্ডের মাপ অনুযায়ী সঠিক নিয়ম ও সূত্রগুলো শিখতে চান কামিজ কাটিংয়ের তো কামিজ কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে প্রচুর পরিমাণ দেওয়া আছে সেগুলো দেখলে আপনি প্রতি দুই ইঞ্চি পরবার কীভাবে আমাদের মা ব সূত্রগুলো নিয়ে নিতে হবে তো এই বিষয়গুলো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো তো আবারও বলতেছি এই ভিডিওর মূল টপিক হচ্ছে সাইড সরে যায় কণা ঝুলে যায় গলাটি কীভাবে একভাবে করে নিতে হবে তো এই বিষয়গুলোর উপরেই কিন্তু আজকের এই ভিডিওটি তো দেখুন এই বিষয়গুলো যদি আপনি সমাধান পেতে চান তাহলে সেলাইয়ের ভিডিওটি অত্যন্ত জরুরি সেলাইয়ের ভিডিওটির প্রতিটি স্টেপে আপনাকে দেখতে হবে মনোযোগ দিয়ে কীভাবে এই কামিজগুলো সেলাই করতে হয় দিয়ে দেখতে হবে তো চলুন আমি সেলাইটি করে দেখাই তো দেখুন এখানে গলাগুলো আমি তৈরি করে নিয়েছি তো আপনার বোর্ডের মেজারমেন্ট অনুযায়ী আপনি গলাগুলো তৈরি করে নিয়ে নেবেন এবং এই পার্টগুলো সরিয়ে সুন্দর করে আমাদেরকে যে কোনো এক সেটে রাখতে হবে তো দেন দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে সামনের ঠিক আছে সামনের যে গলাটি আমরা ভাঁজ করবো এবং বোর্ডের পার্টের সাথে রেখে এবার মিল করে কাটিং করে নিয়ে নেব নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এই গলাটি দেখুন মাঝখানে মিল করে এইভাবে রাখতে হবে রেখে আমাদেরকে বকরমটির কাজ ঘেঁষে এখানে সেলাই দিয়ে দিতে হবে যখন আপনি একটি বকরমটি দিয়ে গলা তৈরি করবেন বকরমটির উপর দিয়ে সেলাই দেওয়া যাবে না বকরমটি কাজ ঘেসে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে সেলাইটি হয়ে গেলে ঠিক আছে কুচি 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 করে কাটিং করে নিয়ে নিতে হবে এখানে এভাবে কাটিং করে নিলে ঠিক আছে আমরা গলাটি যখন উল্টিয়ে নিব তখন ভালো ফিনিশিং চলে আসবে এবং দেখুন এখানে যে সেলাই মারাজার কাপড়টি গোলারে বখরমটা দিকে এভাবে ঠিক আছে ভাঁজ করে দিয়ে এখানে একটি চাপ বসিয়ে দিচ্ছি তো এইভাবে আমাদেরকে এখানে একটি চাপ বসিয়ে দিতে হবে তো এইভাবে চাপ সেলাইটি হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমি এখানে গলাতে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি তো আপনার রুচি না হলে আপনি হাত সেলাই ওখানে দিয়ে দিতে পারেন তো এভাবেই কিন্তু গলাটি তৈরি করে নিয়ে নিতে হবে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী ওকে তো দেখুন এই অবস্থায় আমার সামনের পার্টের গলাটি কিন্তু একবারই কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এরপরে আমাদের পিছন পাটের গলাটি লাগিয়ে নিতে হবে তো দেখুন মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছি এবং গলাটি এখানে ঠিক আছে ঠিক মাঝখানে মেটেল বরাবর আমাদের মিল করে বসিয়ে তো এইভাবে গলাটি লাগিয়ে নিতে হবে এখানেও কিন্তু আপনাকে বকরমটির কাজ ঘেঁষে সেলাইটি দিতে হবে তো দেখুন আমি যেভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি আপনিও একই নিয়মে সেলাই দিবেন তো দেখুন এরপরে ভিতরে কাপড়টি আমাদের কাটিং করে নিয়ে নিতে হবে তো দুই সুত পরিমাণ সেলামি যেন কাপড়কে কাটিং করে নিয়ে নিতে হবে এবং এখনও কুচি কুচি করে কাটিংটি করতে হবে তো দেখুন তারপরে একই নিয়মে আমরা এখানে একটি চাপ সেলাই বসিয়ে দেবো তো দেখুন এই অবস্থা কিন্তু আমার পিছন পার্টের গলাটিও তৈরি করা হয়ে গেছে তাই না তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হয় পিছন পার্টি এইভাবে আমরা রাখবো রেখে সামনের যে পার্টটি আমরা নিয়ে নেবো নিয়ে এখানে আমাদেরকে শোল্ডারটি জয়েন দিতে হবে তো সাধারণত আমরা যেভাবে কামিজের সোল্ডারে জয়েন দিই একই নিয়মে জয়েনটি দিতে হবে তো এখানে একটি সেলাই দিয়ে দিয়ে দিতে হবে তো অবশ্যই এখানে আপনি ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে সিঙ্গেল সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো দেখুন এরপরে আমরা যেটা করব পিছন পাটের যে গলাটি আছে এটাতে আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু বলে থাকি ঠিক আছে আপনার মেশিন সেলাই রুচি না হলে আপনি হাত সেলাই দিয়ে দিতে পারেন তো দেখুন এই অবস্থায় আমার পিছন পাটের গলাটিও কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন ঠিক আছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন আমি যেভাবে নিচ্ছি এইভাবেই নিয়ে আমাদের ঠিক আছে বডির সাইডে যেটা আমাদের বডির মেজারমেন্ট দিয়ে মেপে আমাদেরকে বডির সাইডে সেলাইটি দিয়ে দিতে হবে তো এই বডির সাইড সেলাই করার পরে কিন্তু আমাদের মূল পর্বটি চলে আসবে কিভাবে সেলাই করলে আমাদের কোনগুলো ঝুলবে না তো এইভাবে আপনি ফিতা দিয়ে মেপে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী সাইডে এই সেলাইটি দিয়ে দেবেন তো এখানে আমি সিঙ্গেল সেলাই দিয়ে দেখাচ্ছি মানে একটি সেলাই দিয়ে দেখাচ্ছি তো অবশ্যই আপনি এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন একটি সাইড এভাবে সেলাই হয়ে গেলে ঠিক আছে অপর সাইডটিও আমাদেরকে সেলাই করতে হবে তো দেখুন কামিজটিকে এদিকে উলটিয়ে নিয়ে এই সাইডটাও আমরা ফিতা দিয়ে মেপে আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি মেপে ঠিক আছে এই সেলাইটি দিয়ে দেবেন তো দেখুন এইভাবেই সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন এই অবস্থায় ঠিক আছে আমার বডির সেলাইটি দেওয়া হয়ে গেছে তো দেখুন এখানে যে আমি নিচের পট্টিটি খুলে নিয়েছি তাই না মানে ডিজাইনটি এখানে আমাদেরকে এই কামিজটির সামনের পাটে যেটা করতে হবে দেখুন এইভাবে আমরা রাখবো তো দেখুন এইভাবে আমরা মিল করে সামনের পাটে ঠিক আছে যে চিহ্ন দিয়ে নিয়েছি এইভাবে মিল করে বসিয়ে তো দেখুন এখান থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে তো সাধারণভাবে শুধু এভাবে বসিয়ে নিই আমরা একটি সেলাই দিলে তো আমাদের ডিজাইনটি কিন্তু এখানে অ্যাটাচড হয়ে যাবে তো দেখুন এইভাবে বসিয়ে বসিয়ে আমরা এখানে একটি সেলাই বসিয়ে দেবো তো এখানে কোনো ঝামলা নেই তো সাধারণ কাজটিকে আপনারা অনেক ঝামেলা মনে করেন তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার ডিজাইনটি অ্যাটাচ করা হয়ে গেছে তো দেখুন এখানে অবশ্যই আপনাকে মনোযোগী হয়ে ভিডিওটি দেখতে হবে তো দেখুন আমরা কামিজে যে সাইডে সেলাই দিই তাই না ফার্স্ট টাইম একটি ভাঁজ করি তারপরে আরেকটি ভাঁজ করি না এখানে আপনাকে সিঙ্গেল ভাজে সেলাইটি দিতে হবে তো সিঙ্গেল ভাজে এভাবে সেলাইটি দেবেন এবং পিছনে এইভাবে আঙ্গুল বসিয়ে রাখবেন তো দেখুন আমি যেভাবে সেলাইটি দিচ্ছি আপনি একই নিয়মে সেলাই দিবেন এভাবে সেলাই দিবেন এবং পিছনে আঙ্গুল বসিয়ে রাখবেন তো দেখুন এইভাবে একটি সাইড সেলাই হয়ে গেলে ঠিক আছে এরপরে আমাদের সামনের পার্টি তো এইভাবে একই নিয়মে সেলাই করতে হবে তো দেখুন এখানে আলদো করে উপর থেকে দেখুন উপর থেকে আমি আলদো করে ঠিক আছে কাপড়টিকে ভাস করে নিচ্ছি এবং পিছনে আঙুল দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখুন এইভাবেই যদি আপনি সেলাই করেন একটি কামিজের কণা কখনও আপনার বাড়বে না আশা করি তো দেখুন এইভাবে উপর থেকে আলদো করে বসি এবং পিছনে আঙ্গুল দিয়ে আমরা সেলাইটি দেব তো দেখুন এইভাবে আমি যেভাবেই দিচ্ছি আপনি একই নিয়মে আপনি ট্রাই করবেন দেখবেন আশা করি আপনার কামিজের সাইড নিয়ে আর এই সমস্যাগুলো হবে না তো দেখুন এইভাবে একটি ভাজে সেলাই দেওয়া হয়ে গেলে দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে আরেকটি ভাঁজ দিয়ে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে তো আমরা তো দুইটি ভাঁজ করে সেলাই করি তাই না তো একটি ভাঁজ আমরা আগে সেলাই করবো তারপরে আরেকটি ভাঁজ দিয়ে নেব তো এখানেও কিন্তু একই নিয়মে সেই পিছনে আঙুল বসিয়ে রাখতে হবে তো দেখুন এইভাবে পিছনে আঙুল বসিয়ে রাখলে কি হয় মেশিনের দাঁতিতে যে কাপড়টি বাড়ে আঙুল বসিয়ে রাখলে কিন্তু কাপড়টি বাড়বে না আর সুতাটি দিয়ে কি হয় আমাদের এই যে সাইটের যে অংশটি আছে এটাকে ফিডিং করে ধরে রাখে এবং এখানে সেলাই বেশি পড়ার কারণে এই সাইটের যে অংশগুলো এগুলো অনেক হার্ড হয় তো দেখুন এভাবে সেলাই হয়ে গেলে এখানে আমাদেরকে এভাবে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে সাধারণত আমরা যেভাবে কামিজের ফাড়াগুলো সেলাই করি সেই একই নিয়মে এখানে ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পর দেখুন এখানে সুন্দর করে সেলাইটি দিতে হবে দিয়ে দেখুন আবার এই দিক থেকে সেলাইটি ধরতে হবে তো দেখুন এখানে আমাদেরকে যেটা করতে হবে এই পার্টি উপর থেকে আলতো করে বসিয়ে রাখবো এবং নিচে দেখুন আমি নিচে আঙুল হালকা টেনে নিচ্ছি এবং উপর থেকে আলদ করে বসিয়ে দিচ্ছি এবং এই সম্পূর্ণ সেলাইটি কিন্তু আপনাকে পিছনে আঙুল রাখতে হবে অবশ্যই পিছনে আঙুল রাখতে হবে এটার মূল ওষুধ হচ্ছে এই পিছনে আঙুল রাখা তো দেখুন এইভাবে পিছনে আঙুল দিয়ে ঠিক আছে আমাদেরকে এই দিয়ে দিতে হবে তো দেখুন আমি যেভাবে সেলাইটি দিচ্ছি আপনিও এইভাবে ট্রাই করবেন আশা করি আপনার কোথাও কোনো সমস্যা হবে না তো দেন দেখুন এইভাবে সিলেটি দেওয়া হয়ে গেলে ঠিক আছে আমরা সাইডে যা একবারে মাথা দিয়ে সেলাই দিই আমাদেরকে আমাদেরকেই পিছনে আঙুল দিয়ে সেলেটি দিতে হবে হয়তো আপনি ভাববেন পিছনে আঙুল দিয়ে সেলাই দিলে ঘোষ লাগবে না কখনও এখানে ঘোষ লাগবে না পেস্ট লাগবে না তো আপনি ট্রাই করে দেখতে পারেন তো দেখুন এইভাবে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে তো এই নিয়মে যদি আপনি একটি কামিজের সাইড সেলাই করেন যে কামেজের সাইডগুলো ঝুলে যায় বা কোনাগুলো ঠিক আছে একদিকে ঝুলে পড়ে আশা করি আপনার এই সমস্যাগুলো পঁচানব্বই পার্সেন্ট সমাধান হয়ে যাবে তো দেখুন দুইটি সাইড একই নিয়মে সেলাই করতে হবে এই জন্য কিন্তু আমি একটি সাইড আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি তো দুইটি সাইড আপনি একই নিয়মে সেলাই করে নিয়ে নেবেন ওকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে কামেজের সাইডগুলো সেলাই করতে হবে তো দেখুন আমি এখানে দেখাচ্ছি কত ফিনিশিং হয়েছে সাইডগুলো তাই না তো দেখুন এইভাবে আমাদেরকে সাইডগুলো সেলাই করে নিয়ে নিতে হবে তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে পিছন পাট এবং সামান পাট আমরা কীভাবে একই সমান করব তো দেখুন এখানে উপর থেকে মিল করে আমি যেভাবে মিল করে নিচ্ছি দেখুন এভাবে মিল করে নিতে হবে তো এভাবে মিল করে আনতে হবে একবারে নিচ পর্যন্ত আনার পরে পিছন পাটি দেখুন এখানে কিন্তু এক ইঞ্চির মতো বাড়তি আছে এখানে আমাদেরকে চক দিয়ে চিহ্ন দিতে হবে এবং এই সাইড থেকেও একইভাবে এভাবে আমরা মিল করে নেবো এখানে দেখুন আবার দেড় ইঞ্চির মতো বাড়তি এখানেও আমাদেরকে চক দিয়ে মার্জিন দিতে হবে আমাদের কি করতে হবে সামনের পাট অনুযায়ী এখন এই পিছন পাটটি তৈরি করতে হবে তাই না তো এই কাপড়টিকে আমরা ভাজ করে নিয়ে নেব এইভাবে ভাজ করে নিচের আমরা এই সেলাইটি দিয়ে দেব তো এইভাবেই যদি আমরা পিছন পাট এবং সামন পাট সমান করে সেলাইটি দিই তাহলে পিছন পাট এবং সামনের পাট ছোট বড় হওয়ার এখানে কোনো সুযোগ নেই তাই না সত্যিই এখানে কোনো সুযোগ নেই তো আমাদের এই নিচের সেলাইটি এইভাবেই দিয়ে দিতে হবে সাধারণত আমরা যেভাবে সেলাই দিই সেইভাবেই সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে একটি সেলাই কিন্তু দেওয়া যখন হয়ে যাবে ঠিক আছে মাথা দিয়ে এখানেও আরেকটি সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এই কামিজটি কিন্তু আমি হাতা লাগিয়ে দেখাচ্ছি না তো সাধারণত যেভাবে কামিজের হাতা লাগান সে একই নিয়মে কামিজের হাতাটি লাগিয়ে নিতে হবে এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং দেখুন কামিজের সাইডগুলো আবারও মিল করে দেখাচ্ছি একই সমান হয়ে গেছে সেলাই কত সুন্দর ফিনিশিং হয়েছে অবশ্যই আপনি এই নিয়মেই সেলাই করবেন আশা করি